কানাডা কর্তৃপক্ষ সব যাচাই বাছাই করার পরে তাদেরকে যে ভিসা দেওয়া হয়েছে এই ভিসাটা বৈধ ভিসা 100% বৈধ ভিসা এতে কোনো সন্দেহ নাই বৈধ ভিসা নিয়ে কোনো হয়রানি ছাড়া তাদেরকে ইমিগ্রেশন ক্রস করার অনুরোধ জানাচ্ছি এই মানুষগুলা দেশের সম্পদ সিলেটের সম্পদ বৈধ ভিসা নিয়ে যদি মানুষ বিদেশ যেতে না পারে তাহলে আমাদেরকে আমাদেরকে বলে দেওয়া হোক যে আর বিদেশ যাওয়া কি যেতে পারবে না বাংলাদেশ থেকে তা আমরা বলবো মানুষদেরকে যে না বিদেশ যেতে পারবেন না আপনারা বৈধ ভিসা নিয়ে আসলে যে কোনো দেশের ভিসা ওই দেশের হাই কমিশনার কিংবা এমবাসি ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সাথে জমাকৃত সকল কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করার পরে তারা ভিসা অনুমোদন করে বা ইস্যু করে একটা বিশেষ করে ইউএসএ কানাডা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এইসব দেশে যারা আবেদন করে ওই দেশের যে হাই কমিশন কিংবা এমবাসি তারা অত্যন্ত দক্ষ ভিসা অফিসারগণ তারা কাগজপত্র যাচাই করার পরে তাদের কাছে যদি মনে হয় যে এই লোকটা ভিসা পাওয়ার যোগ্য তখন তারা ভিসা অনুমোদন করে এটা স্বাভাবিকভাবে অন্য আমাদের এশিয়া দেশের কিংবা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো না যেহেতু তারা উন্নত দেশ তাদের প্রক্রিয়াও বেশ কঠিন সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করলে যে ভিসা পাচ্ছে তা না আমাদের দেখতেছি অনেকেরই ভিসা অনেক ভালো দেশ ভ্রমণ আছে তারপরে রিফিউজ হচ্ছে আবার কেউ সাদা পাসপোর্টে ভিসা পাচ্ছে আসলে বিষয়টি হচ্ছে যে কোনো মানুষ যে কোনো দেশে ভিজিট ভিসা যাওয়ার জন্য আবেদন করতে পারে এটা তার অধিকার বাংলাদেশের যত নাগরিক আছে তারা যে কোনো পাসপোর্ট তাদের পাসপোর্ট দিয়ে যে কোনো দেশে অ্যাপ্লাইয়ের অধিকার রাখে অতীতে আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে মানুষজন যখন সৌদি আরব দুবাই কাতার অনেক দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে থেকে রিটার্ন আসে যেতে পারে না পরবর্তী দেখা যায় আবার সেক্ষেত্রেও সাদা পাসপোর্টের অজুহাত দেখে তাদেরকে ফেরত দেওয়া হয় আবার পরবর্তীতে আবার অদৃশ্য হাতের ছোঁয়ায় আবার চলে যাচ্ছে তো বিষয়গুলো আমাদের কাছেও অনেক সন্দেহ বা কি বা কি বলবো আশ্চর্যজনক মনে হয় এখন যারা 42 জন ভিসা পেয়েছে এই কানাডা কর্তৃপক্ষ তাদেরকে অনেক যাচাই বাছাই করার পরে ভিসা দিয়েছে এখন তাদের বৈধ ভিসায় কিভাবে যেতে পারলো না এটা আসলে কর্তৃপক্ষই ভালো জবাব দিতে পারবেন না যাত্রীদের সাথে আমার যোগাযোগ হয় নাই তবে তাদের বৈধ ভিসা এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কানাডা কর্তৃপক্ষ সব যাচাই বাছাই করার পরে তাদেরকে যে ভিসা দেওয়া হয়েছে এই ভিসাটা বৈধ ভিসা 100% বৈধ ভিসা এতে কোনো সন্দেহ নাই গত বছর 2021 সালে প্রচুর লোক আমেরিকা সরকার সুযোগ দিয়েছে গিয়েছে তারা বৈধ ভিসা দিয়েছে তারপরেও ইমিগ্রেশনে কিংবা অনেক জায়গায় তারা নাজেহাল হয়েছে অনেককে আবার রিটার্ন দেওয়া হয়েছে তো এইসব জিনিসগুলো আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে একটা দেশ যখন ভিসা ইস্যু করে নিশ্চয় তারা অনেক অনেক দক্ষ হাতে ভালোভাবে সব কিছু যাচাই বাছাই করে ভিসা দেয় তো সেক্ষেত্রে ভিসা পাওয়ার পরে কর্তৃপক্ষ দেখবেন তার ভিসাটা বৈধ না অবৈধ যদি বৈধ ভিসা হয়ে থাকে তাহলে সে কেন যেতে পারবে না বাইরে এটা তার এই দেশের নাগরিকত্ব অধিকার সে বৈধ ভিসা পেয়েছে সে কেন যেতে পারবে না তা কর্তৃপক্ষের কাছে আমাদের আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে যেন বিষয়টি যেহেতু বৈধ ভিসা তাহলে কেন তারা যেতে পারবে না এর কারণ হয়তো কর্তৃপক্ষ ব্যাখ্যা দিবেন আমরাও আশা করি এখন দেখেন আপনারা আমাদের দেশে একটা বিয়ের অনুষ্ঠানে কতজন লোক আসে 1000 লোক আসে ওখানে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠানে তারা আমন্ত্রণপত্র পেয়েছে এবং কানাডার কর্তৃপক্ষ সেটা যাচাই করে ভিসা দিয়েছে এখন কানাডা কর্তৃপক্ষ থেকে যদি আমরা বড় হয়ে যাই তাহলে আমার কিচ্ছু বলার নাই এখন যদি যারা বাংলাদেশের কর্তৃপক্ষ তাদেরকে যাওয়ার অনুমতি দিত ওখানকার কর্তৃপক্ষ যাচাই করে দেখতো যে এই ইনভাইটেশনটা একটা ফেক ইনভাইটেশন কিংবা এরকম আদৌ কোনো কিছু নাই তাহলে এটার আমার মনে হয় সবাই আরও ভালো একটা ব্যাখ্যা পেত আর কি এখন তাদের ভিসা বৈধ ভিসা এখন তারা যদি চায় কানাডা সরকারের সহযোগিতা নিতে পারে সব ধরনের অপশন কানাডা খুলে রাখছে ইমেইলে কমিউনিকেশন করতে পারে এবং কর্তৃপক্ষ কী কারণে তাদেরকে আটক করেছে এই জিনিসগুলা সঠিকভাবে আরও তদন্ত হয়ে আমার মনে হয় এই জিনিসটা বেরিয়ে আসবে আমরা আমাদের যারা গ্রাহক আছেন
আলহামদুলিল্লাহ প্রত্যেকে যা যার শত শত ডকুমেন্টস নিয়ে আসতেছেন, আমরা সেই ডকুমেন্টসগুলো ট্রান্সলেট করে নোটারির মাধ্যমে আমরা প্রসেস করতেছি, এবং কারো যদি আত্মীয়স্বজন থাকে সে তার ইন্টারপ্রিটেশন নিয়ে আসতেছে। সো এই ক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ রেশিও খুব ভালো, আর আমরা যতটুকু সম্ভব আমরা যে একটা ফেক ডকুমেন্টস যে ইস্যুসগুলো আছে এগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। সুযোগ সুবিধা তো সবার জন্যই সমান, এবং আমরা চেষ্টা করি খুব ভালো সেবা দেওয়ার জন্য, আন্তরিকভাবে সেবা দেওয়ার জন্য আমরা এই চেষ্টা করি যাতে তার সঠিক কাগজপত্রের মাধ্যমে সঠিকভাবে অ্যাপ্লাই করে যদি ভিসা তার ভিসা অফিসার মনে করে যে সে ভিসা পাওয়ার যোগ্য তাহলে তাকে ভিসা দিচ্ছে। আমরা অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। যদি ভিসা না দেয় সেক্ষেত্রে আমরা আমাদের করার কিছু নাই, এটা টোটালি এখতিয়ার কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা ইউকে কর্তৃপক্ষের উপর। তারা যদি মনে করে যে উনি তার সব কিছু তথ্য যাচাই করে মনে করে যে সে ভিসার জন্য ফিট তাহলে তাকে ভিসা দিচ্ছে। ধন্যবাদ সবাইকে।